দূরত্ব 1 ফুট উঁচু হয়। মাচা তৈরির পর তাতে 10 থেকে 12 ইঞ্চি পুরো করে আলু রাখতে হবে। সংরক্ষণের আগে শুকনো আলুর মধ্য থেকে ভালোভাবে বাছাই করে কাটা আলু, পচা দাগযুক্ত আলু এবং রোগে আক্রান্ত আলু আলাদা করে নিতে হবে। সংরক্ষিত আলুর প্রধান শত্রু হচ্ছে সুতলি পোকা। সুতলি পোকা থেকে আলুকে রক্ষা করতে আলুর উপর এইভাবে নিম পাতা অথবা 20 কাটালি দিয়ে ঢেকে দিতে হবে। অন্যদিকে মশারি দিয়ে ঢেকে রাখলেও সুতলি পোকার আক্রমণ থেকে আলুকে রক্ষা করা যায়। আলু সংরক্ষণের 20 থেকে 25 দিন পর আলুর গাদা পরীক্ষা করতে হবে এবং পচা, ভেজা বা পোকায় আক্রান্ত আলু দেখা মাত্র সরিয়ে ফেলতে হবে। সুতরাং জমি থেকে আলু তোলার পর আপনি যদি হিমাগারে আলু সংরক্ষণ করতে না পারেন, এখনই বসতবাড়িতে আলু সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করুন। দেখছিলেন অনুষ্ঠানের সর্বশেষ প্রতিবেদন। আজ এ পর্যন্তই। আমাদের আগামী অনুষ্ঠানগুলো দেখবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছে আমাদের আজকের মাটির মানুষ। সকলকে ধন্যবাদ।